কিরে জসিম, কেশব কুমার 500 টাকা শর্ট, 500 টাকা তুই সরাছু নাকি? কি কন চাষা, আমি কোনোদিন ক্যাশের ধারের কাছে যাই না, আমি কেমনে টাকা সরামু? তুই সরাসনি তা কি জিন ভূত আছে ক্যাশ সরালের থেকে? সেটা আমি কেমনে কমু, আমাক তো দোকানে ঢুক পেরি দেন না, সারাদিন খালে ই কামত পাঠান ও কামত পাঠান। কি আছে, তো কামত পাঠায় সেলের খোটা দিচ্ছু নাকি তুই আমাক? কে রে, তোক তো কামত পাঠানোর জন্য নিয়োগ দিছি আমি। এডেক আবার আপনি খোটা মনে করলেন, আমি ক্যাশের ধারের কাছে যাই না, সেটা আপনি বুঝুন। যা বোঝার আমার তা বোঝা হয়ে গেছে, আগামী মাসের বেতন তো 500 টাকা কম দিব। এত হা করে লাভ নাই, স্টেশনত কিছু মাল আছে, ওটা লিয়ে যায় যা। সকালের খাবারটা ওটি আছে চাষা, খাইয়াই যাই, না খেলে আবার নষ্ট হয়ে যাবি। খাওয়া লাগবি না, যা আশা খাসিনি। বেতনই দেয় 2000 টাকা, তার মধ্যে থেকে আবার 500 টাকা কাটলে আমার থাকে 1500 টাকা, তাক দেখি আমার সংসার চলবি। জীবনে কোনোদিন ক্যাশের ধারের কাছে যাই না, আর হামাক চুরির অপবাদ দিল। খেতে আনা 10 মিনিট সময় লাগবে, সে সময়ও দেয় না। এমন কোনো অত্যাচার নাই যেটা আমার ওপর করে না। এই লোক বলে আবার হাজি, নামের আগে আলহাজ লাগায়। কি আর করার, গরিব হয়ে জন্মাসি, মানুষের লাত্তি গদিত খাওয়াই লাগবি। চাষা, স্টেশনের থেকে তো মালগুলো আনো, এখন না খাই আর তো খিদে সহ্য করে পাচ্ছি না। একে তো 500 টাকা সরাছু ক্যাশত থেকে, আবার সকাল থেকে আসাহিনী খাও খাও করিচ্ছু, স্টেশনের থেকে মাল এনে কি তুই দুনিয়া উদ্ধার করছু? হেব্ব চৌধুরীর বাড়িত কিছু মাল পেটে দেওয়া লাগবি, ওরলে তার বাড়িত পৌঁছে দিয়ে আসে তারপরে খাবার খাস। আবার এখনই যামো, আমার তো শরীরই আর লড়িচ্ছে না। এখন যাবো না তা কখন যাবো হে, তাড়াতাড়ি যা, কথা না কয়ে। চাষা, অতুডি মাল কি আমি একলা লিয়ে যাবার পামু, এটা ভ্যান দেন নাকি? ও রে ভ্যান কে, তোর জন্য আমি জাহাজ নিয়ে এসেছি, থাম। ভাত পায় না ফকির, চা চা করে, কথা কম কয়া, তাড়াতাড়ি যা। মালগুলো তো হেব্ব চৌধুরীর বাড়ির দিয়ানো, এখন আবার বাড়ির থেকে কলো যে তার সাথে বলে দেখা করা লাগবে। আবার 5 কিলোমিটার হেঁটে যাওয়া লাগবে তার সাথে দেখা করার জন্য। আল্লাহ, গরিব হয়ে জন্মাছি দেখে কি আমাদের এতই কষ্ট সহ্য করা লাগবে? আমরা কি মানুষ লই? আমরা 2 বেলা ঠিক মতো খাওয়ার জন্য তার কাছে চাকরি করি, আর তারা আমাদের ওপর কি অত্যাচার করে! এই লোকেরা তাহলে হস করে কি শিখলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, তা তুই কেরা বাবা, তোক তো চিনলাম না। চাষা, আমি আলহাস খালেক চাষার দোকানে চাকরি করি, তাই কিছু মাল দেওয়ার জন্য আপনার বাড়িত পাঠাসল, সেটি থেকে আবার কয়ে দিল আপনার সাথে দেখা করে যাওয়া লাগবে। ও আচ্ছা আচ্ছা, তুই খালেকের দোকানে চাকরি করিস, ভালো ভালো। তে বাবা, তোর চেহারা ইঙ্কা শুকনো শুকনো লাগিচ্ছে কে, সকাল থেকে কিছু খাসনি নাকি রে? খামু আর কখন চাষা, খাওয়ার তো সময় দেয় না, একটার পর একটা কাম দিতেই থাকে দিতেই থাকে, নিজে ঠিকই ঘন্টায় ঘন্টায় খাই। কোষ কিরে, ওই তো আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে, তা তোর সাথে ইনকে ব্যবহার করে, এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। চাষা, আমি যা কষি এক চুল মিথ্যা কথা লয়, আপনি যা প্রমাণ করতে পারেন। ইডিয়ে তো আমার প্রমাণ করাই লাগবি, এত বড় অন্যায় তো মেনে নেওয়া যায় না। কি খবর আলহাজ খালেক চৌধুরী, কেমন আছো তুমি? আরে হেব্ব ভাই, আপনি আমার দোকানত, আপনার বাড়ির তো আমার চ্যাংরা মাল দিবের কাছে, ওই যায়নি। জংলে ছোড়াটা কোনো কাম দিলে ঠিক মতো করে না, আমার কাস্টমার গুলো এই বেমা ঘেরাবি। আজ খালি তুই দোকানত আই, তোর খবর আছে। আর একটা কথা শুনলে তো আপনিই খেপে যাবেন ভাই, ওই সকালে আজকে আমার ক্যাশর থেকে 500 টাকা সরাছে, টাকা গুনবের যায় দেখি 500 টাকা নাই। চ্যাংরাটা তো তালে ঠিকই কছে, চ্যাংরাটা ঠিক মতোই কাজ কাম করলো, ই না শুনতি না বুঝতি গাল পাড়া শুরু করলো। আরে খালেক মিয়া, ওই 500 টাকা নে তুমি হামাক দিলে, খারাই ভুলে গেছো তুমি মিশাই আটা চ্যাংরাক দোষ দাও। আর তাছাড়া ওই মালও তো ঠিকঠাক মতোই আমার বাড়িতে পৌঁছে দিয়েছে, তুমি তো ওর উপর মিশাই মিশাই খেপিচ্ছ দেখিচ্ছি। ও হো ভাই হ, কেবল মনে পড়ছে, ওই 500 টাকা না আপনি দিলাম হেঙে আজকেই সকালে, হাই 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 রে। তা ভাই, মাল যখন পৌঁছেই দিছে, তা আপনি সশরীরে আমার দোকানে চলে যাচ্ছেন কি সব?
ওই কি কোনো বেয়াদুবি টেয়াদুবি করছে আপনার সাথে ভাই? না না, ওই তো কোনো বেয়াদুবি করেনি, ওই তো খুব ভালো স্যাংরা। আচ্ছা খালেক মিয়া, তুমি কি অক সকালে খাবার দিছিলে আজকে? আরে এই লোক আবার ইল্লে প্রশ্ন করে কৃষক। না মানে ভাই, আজকে না কামের চাপ বেশি আসল তো, ওই জন্য খাওয়ার সময় পাইনি, আজ এখন খাবি। এখন বাজিচ্ছে ঘড়ির কাটার তিনটে, আর এখন তুমি অক সকালের খাবার দিবা? কাম কাজ তো থেকে কম করে লাও না, তিনকে করে যদি উই খাই উই কি বাঁচবি? তুমি না হজ করে এসে নামের আগে আলহাজ লাগাছো, তা তুমি ঈদে জানো না বিদায় হজের ভাষণে আমাগরে নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কি কছিল? তোমরা যা খাবে তোমাদের অধীনস্থদেরকেও তাই খেতে দেবে, তোমরা যা পড়বে তাদেরকেও তাই পড়তে দেবে, আর তুমি এলে কি ব্যবহার করিচ্ছ তোমার অধীনস্থ চ্যাংরা প্যাংরার সাথে? তালে কি খালি তুমি নামের আগে আলহাজ লাগানোর জন্যই হজ করছ, যাতে তোমার ব্যবসাপাতি ভালো জমে? তোমাক দেখে তালে মানুষ কি শিখবি? যারা এরকম তোমার দ্বারা অত্যাচারিত হচ্ছে তারা কি ভাববি যে হজ করে আসো তোমার কোনো পরিবর্তন হলো না, তাহলে তোমার এই হজের দাম কি? শোনো, হজ করা মানে হচ্ছে একেবারে নিষ্পাপ হয়ে যাওয়া, ছোট বড় সব ধরনের গুণা তোমার মাফ হয়ে যাবি। আবার তুমি হজ করে আসে যদি সেই একই কাম করো তাহলে কি আর সেই হজের কোনো দাম থাকলো? তুমি কও। ইয়ে মানে ভাই, আসলে তো আমার ভুলই হয়ে গেছে, আমি তো কোনো দিন এভাবে চিন্তে করিনি। শোনো খালেক মিয়া, একদিন যা করছো করছো, হজ করছো এখন না ভালো হয়ে যাও, না হলে তোমার কারণে এই হজেরই কিন্তু অপমান হচ্ছে। এখনো সময় আছে, তওবা করে সঠিক রাস্তায় ফিরে আসো। আচ্ছা ভাই, আমি তো আসলে খুব লজ্জাত পড়ে গেছি আপনার কথা শুনে, আজকে থেকে আমি চেষ্টা করবো ভালো হয়ে যাওয়ার জন্যে। ভাই আপনি আমার জন্য দোয়া করেন। কুটিরে বাবা জসিম, এমকা নাই তো। বাবা রে, তোর উপর তো আমি না বুঝে মেলা অত্যাচার করছি, এলে করা তো আমার একেবারেই উচিত হয়নি, তুই আমাকে মাফ করে দিস বাবা। আজকে তো হেব্ব চৌধুরী ভাই আসে আমার চোখ খুলে দিল। সাসা, আপনি যদি ভালো হন তাহলে আমার সে খুশি আর কেউ হবি না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজ সম্পদশালী ব্যক্তিদের ওপর একটি ফরজ ইবাদত। প্রতি বছর আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়। হজ যদি কবুল হয় তাহলে মানুষ শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। কিন্তু কিছু মানুষ লোক দেখানো হজ করে, নামের আগে আলহাজ টাইটেল বসায়ে বিভিন্ন ধরনের ফায়দা লোটাই যেন তাদের উদ্দেশ্য থাকে। তাই তো এসব লোক হজ করে আসার পরও তাদের পূর্বজীবনের অপকর্মগুলো ছাড়তে পারে না। প্রিয় ভাই এবং বোনেরা, আসুন আমরা নিয়ত করি, আমরা যদি হজ করার সুযোগ পাই হজ থেকে ফিরে এসে যেন আর কোনো ধরনের পাপ কার্যে লিপ্ত না হই।